ফ্রি ফেয়ার ক্রেডেবল একটা নির্বাচন উনি চান এইটা এটা তো তার পলিসি থাকতে পারে যে একটা কথা বলতে পারে যে আমাকে ভোটটা দিও প্লিজ আমাকে ভোটটা দিও একটু আগে তো সাকিব আমি কালকে আজকে আমি একে বললাম আদর আর পূজাকে বললাম কিন্তু মেম্বার না কারণ বিগত দু বছরে যেই নির্বাচনে যেই কাদাশুর ব্যাপারটা হয়েছে যে মানে কি বলবো যে ব্যাপারটা আমার সমালোচিত হয়েছে এটা দেশপ্রধানের কান পর্যন্ত গিয়েছে এবং সেটা উনি সাংস্কৃতিক বান্ধব একটা ব্যক্তিত্ব উনি প্রচুর ভালোবাসেন আমরা তার যেই যত যতক্ষণ জেনেছি যে উনি উনি রাত্রি বাদাত করেন ফজর নামাজ পড়েন তারপরে উনি মর্নিং ওয়াক করেন তারপর উনি রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি শোনেন তো যিনি যিনি একাধারে কোরআন শরীফ তালাউদ করছেন এবং যিনি হাঁটছেন এবং যিনি আবার নজরুল গীতি শুনছেন রবীন্দ্রসঙ্গীত শুনছেন না না উনি নজরে রেখেছিলেন ব্যাপারটা বা যাতে গতবার নির্বাচনের কেউ গতবারে নির্বাচনটা কে মনে রেখেই উনি চিন্তা করেছেন যে উনি চেয়েছিলেন আমাদেরকে এসে প্রশাসনের লোকগুলো যখন আমাদের সমস্ত উনি সংগঠনের লোকগুলো বসলো এফডিসির এফডিসির যিনি এমডি উনি কিন্তু তারই প্রতিনিধিত্ব দেশ প্রধানের একটা অংশ এফডি তো এফডিসি কিন্তু বেসরকারি জায়গা না জানি জানতো সরকারি জায়গা তো উনি বললেন এবং বিভিন্ন সংস্থার গোয়েন্দা সংস্থার লোকগুলো এসে বললো যে আপনারা 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 আপনাদের জানা রাখা উচিত যে উনি এতই চলচ্চিত্র বান্ধবী যেমন বলেছেন যাতে এখানে একটা তিনটা শব্দ ব্যাপারটা ছিল আমার মনে আছে আমার নেটওয়ার্ক কই আজকে কপালের শনি আছে নো টেনশন রুবি আছে রুবি 4.5G সুপারনেট দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও ফুরি ফেয়ার ক্রেডিবল একটা নির্বাচন উনি চান ওনার তার মানে উনি কি চাচ্ছেন আবার বলি ফ্রি ফেয়ার এবং ক্রেডোবল একটা নির্বাচন উনি চান তো এই জন্য প্রশাসন আমাদের সহযোগিতা চায় তখন আমরা উনি সংগঠন বলছি আমরা পূর্ণ সহযোগিতা করবো যাতে কারো মনে একটি প্রশ্ন না থাকে কারণ গতবার নিয়ে থানা পুলিশ কোর্ট কাচারি হামলা মামলা এতে চলচ্চিত্র এবং দেশের মানে চলচ্চিত্র সংস্কৃতিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ফিল্ম তো অনেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে তো উনি দেশ প্রধান হিসেবে এটা এটা একটা নিরপেক্ষ নির্বাচন প্রেজেন্ট করলেন আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে দেশ প্রধানকে এবং প্রশাসনকে এবং নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের সব এবং টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া শত মিডিয়া আছে সবাইকে জানাইতেছে চাই ওনারও বিচক্ষণতার সাথে যেই মানে এইবার নির্বাচনটাকে যাতে মানে ওই ফ্রি ফেয়ার এবং এবং ক্রেডিবল হয় মানে স্বচ্ছতা হয় এবং গ্রহণযোগ্যতা হয় আপনারা সবাই মিলে করেছেন এই জন্য আমার জয়ট আমাদের জয়টাও আমি আপনাদের সবাইকে উৎসর্গ করলাম এই না বাউট ইট আমি আমি আসলে আমার বিন্দুমাত্র আমার এখানে এইটা এইটা তো তার পলিসি থাকতে পারে যে একটা কথা বলতে পারে যে আমাকে ভোটটা দিও প্লিজ আমাকে ভোটটা দিও আর মনে আছে তো আমি তোমার জন্য আমি তোমাকে আজকে কী করেছে আমাদের দিকে এটা তো খুবই ভ্যারি সিম্পল কারণ আমাদের প্রায় পাঁচশো সত্তর জিল্পীকে সে তো সে সবাইকে ধরতে পারবে কী কে সবাই গেটের সামনে সারাক্ষণ ডুবেল সাহেব দাঁড়িয়েছিল আমাকে ভোট দিয়ে জ্বরে ভ্যারি ভ্যারি সিম্পল এটা করতেই পারে এবার ডিরেক্ট মানে আমরা যেটা জানি জানিবাডি নোস অ্যাবাউট ইট নো ইউনো দেশপ্রধান দায়িত্ব নিয়ে এবার নির্বাচনটা করে দিয়েছেন এই জন্য এত সুস্থ এত সুন্দর মানে আমরা যতগুলো নির্বাচন দেখেছি এত সুন্দর নির্বাচনের কথা হয়নি না তুমি দুইটা এই তুমি কী বললে তো সাকিব শুটিং করে গেলাম একটু আগে তো সাকিব আমি কংগ্রাচুলেশন জানলাম কালকে আজকে কথা বলি একটু আগে কথা বললাম কত সাকিব কংগ্রাচুলেশন জানিয়েছে এবং চেন্নাইয়ে আছে শুট চলতেছে তুফানের মানে দেখা হবে খুব তাড়াতাড়ি সাথে তারপর হচ্ছে হলো গিয়ে যে আমাদের নিয়ম হচ্ছে যে তুমি চোতে শিল্পী সমিতিতে তুমি যদি মেম্বার হতে চাও তাহলে তোমার পাঁচটি ছবি অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করতে হবে চঞ্চল ডিজার্ভেড মুস্তফা শরীফুল রাজ ডিজার্ভেড তারা যদি অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে তো মানে মানে ডেফিনেটলি যারাই কার্যকরী পরিচিত থাকবে অবশ্যই তারা হবে হয়তোবা তারা ই করেনি এখন পর্যন্ত যেমন আমি ইয়েকে আমি একে বললাম আদর আর পূজাকে বললাম কিরে তোরা মেম্বার না না ভাইয়া পূজা পূজার ছবি অনেক আগে হওয়ার কথা পাঁচটা ছবি হয়ে গেছে সব সবাই মানে উল্লেখিত মানে হ্যাঁ পাঁচটা উল্লেখযোগ্য ছবি তো করবে হিট ফ্লপ হলে চলবে পাঁচ উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করতে ভিলেন করুক সে সে সাধারণ একটা চাকরের চরিত্র করলো ধরে নাও সে যে চরিত্র উল্লেখযোগ্য চরিত্র থাকতে হবে তো সেটাই পূজা বললো ভাইয়া ভাইয়া ভাই তুমি করে দেবে এবার আসলে আম আচ্ছা ঠিক আছে এবং আদরকেও বললাম কিন্তু কেন করলে ভাইয়া আমি ভুলে গিয়েছিলাম তো কাজ হচ্ছে যারা অ্যাপ্লিকেশান করবেন যাদের যোগ্যতা থাকবে কার্যকরী পুরুষে তাদেরকে অবশ্যই সম্মানের সাথে তাদের মেম্বারশিপ দেবে